তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো সিমের আর কি কল ডিটেলস বের করবেন। তো আপনারা অনেকে আছেন যে আপনার গার্লফ্রেন্ডকে বা প্রেমিকাকে বা বিএফকে আর কি সন্দেহ করেন যে সে কার সাথে এতক্ষণ থেকে আর কি কথা বলছে বা কি কি কথা বলছে বা নাম্বারটা কি বা কতক্ষণ থেকে কথা বলছে। তো আপনারা কিন্তু খুব সহজে আর কি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আর কি সন্দেহ করেন এই সমস্ত কাজ নিয়ে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নম্বর দেখাবে, এখানে টাইম দেখাবে, ডেট দেখাবে বা তার সাথে কতক্ষণ থেকে কথা বলছে, এখানে কিন্তু সব কিছু দেখাবে। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না, তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে ওয়াল সিলেক্ট করে দিবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, যে কোনো সিমের কল ডিটেলস বের করার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনার প্রেমিকার মোবাইলটা নেবেন অথবা আপনার প্রেমিকার আর কি সিমটা নিয়ে আপনার মোবাইলে ঢুকিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, সেখানে একটা আর কি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর উপরে আপনারা সার্চ করবেন E2PPDF লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি। তো যদি ইনস্টল হয়ে যায় তাহলে ওখান থেকে ওপেন করে নেবেন অথবা এখানে দেখতে পারবেন ওপেন, এখান থেকে ক্লিক করে নেবেন বা আপনারা চাইলে কিন্তু আর কি মোবাইলের অ্যাপ সিস্টেম থেকে ওপেন করতে পারবেন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে আই হ্যাভ এ রেড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ, মানে আপনি এটা সমর্থ মানে আর কি। তো এই চিহ্নতে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে রাইট চিহ্ন করে দেবেন, তারপর নিচে দেখতে পারবেন প্রসেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, যদি আপনি যদি আপনার প্রেমিকার মোবাইলে এই কাজটা করেন তাহলে আপনারা সিম্পলি এই দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি মেসেজ নিতে চান তো মেসেজ আর কি করতে পারবেন অথবা কল লক, কল লকে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, এখানে একটা ফাইল নেম দিবেন ডি, তারপর এখানে ক্রিয়েট দিবেন, তারপর অ্যালাউ দিবেন। এখানে অ্যালাউ দেওয়ার পর বন্ধুরা এখান থেকে সেভ ফাইল ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখান থেকে পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড কার কার সাথে কথা বলছে। তো যাই হোক, এখন বন্ধুরা যদি আপনারা যদি এখান থেকে না করতে চান, মানে আর কি আপনি সঙ্গে সঙ্গে যদি দেখতে চান মানে ডাইরেক্টলি, তাহলে আপনি কি করবেন, এই যে দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেল কল লগ আছে এখানে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমত আর কি একটা ডেট দেওয়া থাকবে, মানে কত ডেট থেকে কত দেখতে চান, এক বছরের দেখতে চান না দুই বছর। তো যাই হোক, আজকে 8 তারিখ আর কি, তো ফেব্রুয়ারি মাসের আর কি 22-এ আর কি এক বছরের আমি দেখছি, এখানে 2022 লেখা আছে আর এখানে 2023 কিন্তু বন্ধুরা। তো যাই হোক, এখানে 8 তারিখ থেকে আর 2023-এর 8 তারিখ ফেব্রুয়ারি মাস। তো আমি এখানে একটা ফাইল নাম দিচ্ছি, এখানে কিন্তু আপনাকে একটা ফাইল নাম দিতে হবে, তো আমি সিম্পলি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। তারপর আমি এখানে দেখতে পারবো এক্সপোর্ট টু পিডিএফ, এখানে ক্লিক যদি করি এখানে অ্যালাউ আসবে, অ্যালাউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু আর কি যেগুলো কল ডিটেলস আছে, কতক্ষণ থেকে আর কি কথা হয়েছে বা কার কার সাথে কথা বলেছে এই মোবাইল দিয়ে, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে চলে এসেছে নম্বর প্রথমত, তারপর এখানে ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন 2023। নিচে যদি যান তাহলে আপনারা কিন্তু পুরনো কল ডিটেলস দেখতে পারবেন এখানে। তো আমি এত দূরে যাচ্ছি না, সিম্পলি আমি উপরেগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে টাইম টাইম সব কিছু থাকবে, কতবার রিসিভ করেছে কলটা সব কিছু এখানে থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে আর কি কল ডিটেলস বের করতে পারবেন যে কোনো সিমের বা যে কোনো মোবাইলে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।